আজকে শেয়ার করছি সহজ একটা রেসিপি আশা করি নতুনদের কাজে আসবে তৈরি করে দেখাবো খুব সহজে আলু পরোটা সকালের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনে খুব সহজে তৈরি করে দিতে পারবেন এখানে নিয়েছি আমি দেড় কাপ ময়দা চাইলে আপনারা ময়দার বদলে এখানে আটাও ব্যবহার করতে পারেন স্বাদ মতো দিয়েছি লবণ এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি সয়াবিন তেল এবার সয়াবিন তেলের সাথে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেবো যাতে করে উপরটা খুবই ক্রিস্পি হয় মেশানো যখন হয়ে যাবে তখন এর মধ্যে আমি কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করব। তাহলে এখানে আপনারা নর্মাল পানিও দিতে পারেন তবে কুসুম গরম পানি দিলে খুব সহজে ডোটা সফট হয়ে যায় আর সাথে সাথে বানানো যায় তো এই যে পানিটা আমি আস্তে আস্তে দিচ্ছি আর একটা সুন্দর সফট ডো তৈরি করে নিচ্ছি তো এই যে আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এটাকে এখন মধ্যে আমি এক সাইডে রেখে দিয়ে ভিতরের জন্য আলুটা তৈরি করে নেব তো ঢেকে রেখেছি যাতে করে উপরটা শক্ত না হয় তারপরে এখানে আমি আলুটা সিদ্ধ করে নিয়েছি তো আলুটাকে এখন ম্যাশ করে নিচ্ছি কাঁচা চামচ দিয়ে ম্যাশ করলে কি হয় খুব সহজে ম্যাশ করা যায় স্বাদ মতো দিয়েছি লবণ আর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ মরিচ গুঁড়া চাইলে এখানে আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন বা কাঁচা মরিচ একেবারে কুচি করে দিবেন যাতে করে যেহেতু এখানে পরোটার ভিতরে থাকবে তো সেহেতু একটু যদি বেশি শক্ত শক্ত থাকে তাহলে পরোটাটা ছিঁড়ে যেতে চাইবে আর এখানে রকম পেঁয়াজ ব্যবহার করবো না পেঁয়াজ ব্যবহার করলে কিন্তু আলু পরটা খেতে ভালো লাগে না আবার আপনি রুটিটা যখন বেলতে যাবেন সুন্দর করে বেলতে হয়ে যেতে চাইবে যেহেতু পেঁয়াজটা একটু শক্ত থাকে আমি এটাকে ভাগ করে নিচ্ছি মানে আমি যতখানি পরিমাণ আলু ভর্তা ভিতরে দিব পরোটা ততখানি করে এটাকে ভাগ করে নিলাম তারপরে এখানে আমি ডোটা নিলাম ডোটা নিয়ে এখন এটাকে একটু মথে এটাকে আমি ভাগ করে নেবো যে কয়টা পরোটা আমি বানাবো সে কয়টা ভাগে এটাকে ভাগ করে নেব তো এই যে দেখেন খুবই সফট হয়েছে কিন্তু আর এটা উষ্ণ গরম পানি দিয়ে কুসুম গরম পানি দিয়ে অবশ্য করার চেষ্টা করবেন তাহলে কিন্তু খুব সহজে কিন্তু এটা সফট হয়ে যায় তো আমি চারটা ডো তৈরি করলাম এখন একটা ডো নিয়ে এটাকে একটু মধে তারপরে একটা মোটা টাইপের রুটি তৈরি করব। এটা সাইলে হাত দিয়েও চ্যাপটা করতে পারেন তো আমি হচ্ছে একটু রুটি বেরিয়ে নিচ্ছি একটু মোটা করে তো একটা রুটি বেড়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বেশি একটা পাতলা করবো না জাস্ট আমি ভিতরে আলু ভর্তাটা দেওয়ার জন্য একটু মোটা করে এটাকে ভেলে নিয়েছি এরপরে সাইড সাইড থেকে এভাবে সুন্দর করে উঠিয়ে নেব উঠিয়ে নিয়ে এই যে দেখেন আমি কিভাবে করতেছি আপনারা আমার হাতের দিকে যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এই যে কোনোভাবে যাতে আলুর ভর্তাটা বের না হয় ভালো করে সিল করে নেবে এভাবে তারপরে চাইলে এটা কিন্তু আপনারা হাত দিয়ে এভাবে চ্যাপটা মানে চেপে চেপে করতে পারেন বা চাইলে এভাবে বেলুন দিয়ে করতে পারেন তবে বেলুন দিয়ে করলে কি হয় খুব সহজে মানে তাড়াতাড়ি হয়ে যায় তো আমি সেজন্য বেলুন দিয়ে বেলার সময় একটু অবশ্য মানে হালকা হাতে করবেন বেশি চাপ দিলে দেখা যায় বর্তাটা বের হয়ে যাবে তো এই যে এটা কতখানি মোটা আছে নিচে আপনারা দেখে বুঝতেছেন তো সেম ভাবে আমি সবগুলো বানিয়ে নেব তো সুলা একটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়াটা একটু গরম হওয়ার পর এখন আমি পরোটাটা দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে দুই সাইডটা একটু সেঁকে নেব তারপর হচ্ছে এখানে তেল ব্যবহার করব তো শুরুতে হচ্ছে তেল দেব না একটু সেঁকে নেব তাহলে বেশি ক্রিসপি হয় ওপরটা আর সুন্দর করে ফুলে যায় এখন উপর থেকে আমি কিছুটা তেল দিয়ে দিলাম সারা সাড়ে দিয়ে এটাকে এখন ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভেজে নেবো এই যে এক সাইডটা একটু নিয়ে তারপরে সেটাকে উল্টে দিলাম এখন দেখবেন সুন্দর করে এটা ফুলে যাবে এক সাইড থেকে সাপ দিবেন এই যে দেখেন এটা কতটা ফুলে গেছে মার্শাল্লাহ তো এভাবে হচ্ছে আমি সবগুলোকে একটু মানে ভেজে নেবো আর একটু এভাবে ফোড়া ফোড়া টাইপের করব ফরোটা দেখবেন একটু ফোড়া ফোড়া টাইপের একটু ক্রিস্পি হলে খেতে বেশি ভালো লাগে বাচ্চারাও খুব পছন্দ করে আমি সেম ভাবে কিন্তু সবগুলা ভেজে নিয়েছি তৈরি হয়ে গেল আমার আলু পরোটা এটার সাথে কিন্তু কোনো কিছুই লাগে না এটা এমনি খেতে পারবেন বাচ্চাদের টিফিনেও কিন্তু এভাবে সকালে বানিয়ে দিতে পারেন তো এই যে আমার বানানো হয়ে গেছে তাহলে বাচ্চাদের এরকম একটা ডিম আলু পরোটার সাথে একটা ডিম পোস্ট করে দিতে পারেন যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ